শরীরের অঙ্গের সঙ্গে জনজাতির তুলনা করতে গিয়ে বিপাকে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজবংশী জনজাতিকে একটি পায়ের সঙ্গে তুলনা করা নিয়ে তোলপাড় রাজ্যের রাজবংশী সমাজ আজ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায় রাজবংশীদের নিজের পায়ের সঙ্গে তুলনা করে দিলেন। করতে পারলেন এমন কখনো শুনেছেন কাউকে পায়ের সাথে অথবা নখের সাথে তুলনা করতে? প্রশংসাসূচক বক্তব্য রাখতে গিয়ে টুইটে তোপ রাজ্যের বিরোধী দল নেতার। মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা কোচবিহার জুড়ে। মুখ্যমন্ত্রী এর আগেও বলছিল রাজবংশীরা গরু মাংস খায়। আলিপুরদুয়ারে সৌরভ চক্রবর্তী বলেছে রাজবংশীরা বিশ্বাসঘাতক। এই রিসেন্টলি মুখ্যমন্ত্রীকে রাজবংশীদেরকে নিজের পায়ে তুলনা করছে। রাজবংশীদের যে একটা সম্মান, নিজস্ব যে একটা ঐতিহ্য, এটাকে মুখ্যমন্ত্রী কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না। পায়ের সঙ্গে বিভিন্ন জনজাতিকে বিভিন্ন সময় উনি চোখের সঙ্গে তুলনা করলেন, হাতের সঙ্গে তুলনা করলেন, অথচ রাজবংশীর বেলায় উনি আমাদের পায়ের সঙ্গে তুলনা করলেন। তার জন্য ওনার এই বক্তব্যের জন্য আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র ধিক্কার জানাচ্ছি। তো উত্তরবঙ্গে বহু জনজাতির বাস, আমরা একসঙ্গে আছি আর কি, সেটা খুব শান্তিপূর্ণভাবে এই রকম ইন্ধনপূর্ণ মন্তব্য আমাদের এই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বিভেদের সৃষ্টি করবে, অবিলম্বে এরকম মন্তব্য প্রত্যাহার করা উচিত না। বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না রাজবংশীরা। ক্ষমা না চাইলে বড় আন্দোলন হবে, কবে ঘুষছে রাজবংশী জনজাতির মানুষ। অতি শীঘ্রই যদি মুখ্যমন্ত্রী কোনো মিডিয়ার সামনে যদি ক্ষমা না চায়, তাহলে আমরা বড় ধরনের আন্দোলনে নামবো। আমরা বুঝিয়ে দিতে চাই যে রাজবংশীদের অসম্মান করার জন্য কি পরিণাম হতে পারে। আমরা উনি যতক্ষণ না এই কথাটা প্রত্যাহার করে ততক্ষণ অবধি আমরা আন্দোলন চালিয়ে যাব, এবং দরকার হলে আমরা প্রতিটি এলাকায়, অঞ্চলে, ব্লকে, বিডিও বা ডিএম অফিস অবধি আমরা মানুষকে নিয়ে, রাজবংশী জনজাতিকে নিয়ে আমরা আন্দোলনে নামবো। যে ইমরা সহাগে নিয়ে চলিবার চায়, ইমার হিন্দু যেমন একটা হাত, মুসলমান তেমন একটা হাত, একটা চোখ ইমার পাঞ্জাব, একটা চোখ ইমার খ্রিস্টান, আর একটা ঠ্যাং ইমার রাজবংশী। এই কথাটাতে আমরা খুব মর্মাহত হছি। এই রাজবংশী জনজাতির চেয়ে ইমার ক্ষমা চাওয়া উচিত। কিন্তু তৃণমূল তো কিছুতেই দোষ মানতে রাজি নয়। মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে কাউকে অপমান করেননি। মুখ্যমন্ত্রীর পূর্ণাঙ্গ বয়ান যদি কেউ শুনে থাকেন, মুখ্যমন্ত্রী কোনো অবস্থায় অপমান করেননি, তাদের নমস্কার করার কথা বলেছেন। মুখ্যমন্ত্রী নিজের মানে নিজের শরীরের সঙ্গে তুলনা করেছেন বিভিন্ন সম্প্রদায়কে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তের বাসিন্দাদের। নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বিজেপির রাজ্য সভাপতির দাবি। সমাজকে যে রাজবংশী সমাজ বাংলা তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ লড়াকু জাতিদের মধ্যে একটি, যারা দেশের জন্য প্রচুর করে গেছেন, সেই সমাজকে যেভাবে পায়ের সাথে তুলনা করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে রাজবংশী সমাজের কাছ থেকে, মতুয়া সম্প্রদায়ের কাছ থেকে। এর আগেও মতুয়া নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফের রাজবংশী নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করছে উত্তরবাংলার রাজবংশী সমাজ। মুখ্যমন্ত্রী ক্ষমা চান কিনা সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।